পঁচিশ কোটি মুসলমান, দু হাজার সতেরো 95 কোটি, তখনও বলেছে 25 কোটি মুসলমান, 2018 110 কোটি, সেখানে বলছে 25 কোটি মুসলমান, এটা বাড়ছে আর এটা বাড়ে না, এ শুনছেন আমার কথা? আর 2015 বলছে 25 কোটি, আর ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের আওলাদরা দিল্লির জামে মসজিদের ইমাম এক জায়গায় বসে তারা হিসাব কষে বলে দিয়েছে 115 কোটির ভেতরে আমার আল্লাহ পাক ভারতের জমিনে 45 কোটি মুসলমানকে আল্লাহ পয়দা করে দিয়েছে। ওদের মাথা খারাপ যে এত যদি মুসলমান বাড়ে আগামী 2040 ভারতের ক্ষমতায় আসবে মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী হবে মুসলমান, ভারতের প্রধানমন্ত্রী 2040 হবে মুসলমান, আজকের এই মাহফিলে যত মানুষ এসে বসেছি বাবা, আমাদের একদিন মত হয়ে যাবে, একদিন কেয়ামতের ময়দানে আমাদের দাঁড়াতে হবে, কেয়ামতের ময়দানে আমাদের আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আমার রসূলের হিন্দুস্তানের মুসলমানেরা তোমরা কি আমার জান্নাতে যেতে চাও না জাহান্নামের মধ্যে যেতে চাও? আমরা সবাই হাত তুলে তুলে বলবো আল্লাহ তোমার জান্নাতে আমরা যেতে চাই, জাহান্নামের মধ্যে যেতে চাই না, চাই না। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় আযাবের জায়গা, আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামের মধ্যে যেতে চাই না। ওই সময় আল্লাহ পাক যদি আপনাদের জিজ্ঞাসা করে এ হিন্দুস্তানের মুসলমানেরা তোমরা আমার জান্নাতে যাবে, তবে হিন্দুস্তানে তোমাদের দেশে আমার ঘর বাবরি মসজিদ ভাঙলো, ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করার পারমিশনটা দিল, ওই তোমরা তো একবার প্রতিবাদ করলে না, তখন কি বলবে যে তোমরা আমার জান্নাতে যাওয়ার আশা করছো, জান্নাতে যাবে, আর তোমার দেশে আমার মসজিদ ভাঙলো, মসজিদের জায়গার উপরে মন্দির করলো, মন্দির করার পারমিশন দিল, তোমরা তো একবার প্রতিবাদ করলে না, তখন আমাদের মাথা নিচু হবে না উঁচু হবে? এই জোরে বলেন। তবে আজকের এই জলসাই বলবো বাবা, আল্লাহর ঘর যদি ওই মসজিদ হয়ে থাকে, ওই মসজিদে যদি আসরের নামাজ যদি হয়ে থাকে, ওই বাবরি মসজিদে যদি জোহরের নামাজ যদি হয়ে থাকে, ওই বাবরি মসজিদে যদি ঈশার নামাজ যদি হয়ে থাকে, ওই বাবরি মসজিদে যদি ফজরের নামাজ যদি হয়ে থাকে, ওই বাবরি মসজিদে যদি জুম্মার নামাজ যদি হয়ে থাকে, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আবু বকর সিদ্দিকের বংশধর হয়ে বলছি, আল্লাহ পাক একদিন না একদিন ওই জায়গার উপরে আল্লাহ নিজে নিজের ঘর তৈরি করাবে। জোরে বলুন এই ছেলেরা জোয়ান জওয়ানেরা, এ মায়েরা বোনেরা বেটিরা, যতটা জায়গা আল্লাহর ঘর হয় ততটা আসমান পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা কিন্তু আমার আল্লাহর। বাবর যখন বাবরি মসজিদ তৈরি করলো, ওই বাবরি মসজিদের ভেতরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি এত সুন্দর মসজিদ তৈরি করেছো, এই মসজিদের আসরের নামাজের ইমামতি দায়িত্বটা কাকে দেবো, মাগরিবের নামাজের ইমামতি দায়িত্বটা কাকে দেবো, ঈশার নামাজের ইমামতি দায়িত্বটা কাকে দেবো, জোহরের নামাজের ইমামতি দায়িত্বটা কাকে দেবো? খুঁজতে 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 দিল্লির জমিনে চলে গেলেন, দিল্লির জমিনে গিয়ে হযরতে বাকিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। বাকিউল্লাহ আল্লাহ পাক তিনাকে ওলি করেছিলেন, আল্লাহ পাক তিনাকে মুহাদ্দিস করেছিলেন, সেই বাকিউল্লাহর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর ওলি বাকিউল্লাহ, আমি বাবর ভারতের বাদশাহ, তবে অযোধ্যার জমিনে একটা মসজিদ তৈরি করেছি, ওই মসজিদটা ওয়াকফে লিল্লাহ আছে, তবে ওই মসজিদের আসরের নামাজ, মাগরিবের নামাজ, পাঁচ ওয়াক্তের নামাজ ইমামতির দায়িত্বটা আপনাকে নিতে হবে। শুনছেন আমার কথা?
এই নাবিয়ে দেবো তোমাকে কষ্ট করে কি হতে বলছি ওই তো বেশি বলছে না ওটা নাবিয়ে দেবো দাঁড়ি পাল্লা ঠিক করতে হবে নিচে নেবে ঠিক করো নিচে নেবে বসো সবাই তোমার দিকে চেয়ে আছে আর আমি মাইক ছাড়তে আমার বেশিক্ষণ টাইম লাগে না সিধে না দেওয়া চলে আপনি জানেন যে কাসেম সিদ্দিকী আসবে ওনাকে দাওয়াত দিয়েছি যেন ছোট জায়গার উপরে মন তৈরি করলেন কেন ঠিক না বেটি দাওয়াত করলেন কেন যখন কাসেম সিদ্দিকী আসবে প্রচার করেছে তাও সম্পূর্ণ প্রচার হয়নি সামান্য প্রচার হয়েছে আজকের এই দুই দিক তিন দিন সব ভর্তি বসাবেন সকাল কত মানুষ হেসে খেসে বসবে গরমের সময় ঠান্ডা পড়লে একটু কাছাকাছি বসলে ঠিক ছিল এত তো ঠান্ডা পড়ে একটা জায়গায় আছি জায়গা তৈরি করতে আলেমরা জানে এটা পজিশন তৈরি করতে কত টাইম লাগে এই কথা ঠিক না ডিস্টার্ব করবে না ভালো না লাগে ঘরে গিয়ে শুয়ে পড়বে যাবে এই ছেলে রাজওয়ান জওয়ানেরা বাবর বাবর ছুটে গিয়ে বাবা আল্লাহর নবী হযরত বাকিনী বললার কাছে গিয়ে বলেছিলেন আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজের দায়িত্বটা আপনাকে নিতে হবে কাকে বলেছে হযরত বাকি বললা কোথায় শুয়ে আছেন দিল্লিতে জবরদস্ত আল্লাহ উনি হিন্দুস্তানের মানুষ না উনি হল আরবের মানুষ কারণ হিন্দুস্তানের জমিনে যখন আমার আল্লাহ পাক রসুলকে পাঠালেন না রসুল যখন আসলো না আমার আল্লাহ দেখলেন যে হিন্দুস্তানের জমিনে আমার কালমার দাওয়াত পৌঁছাবে কি করে আমার আল্লাহ পাক ওই জন্য 40 জনকে হিন্দুস্তানে পাঠালেন কজন তার মধ্যে 12 জন নবী এক কত জন নবী তার মধ্যে 12 জন নবী কোথায় শুয়ে আছেন পাঞ্জাবে জায়গাটার নাম বারাস এটাই তো নাকি হ্যাঁ 40 জনের মধ্যে 12 জন নবী আছে তারপরে আল্লাহ কাকে পাঠালেন খাজা গরিবের আওয়াজ মঈনুদ্দিন চিশতি তারপরে আল্লাহ কাকে পাঠালেন হযরত পীর মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ তারপরে আল্লাহ কাকে পাঠালেন হযরত কুতুবউদ্দিন কাকি তারপরে আল্লাহ কাকে পাঠালেন হযরত বাকিউল্লাহ যার কাছে বাবর গিয়ে বসেছে বারো হলো ভারতের বাদশাহ ওই সময় আল্লাহর নবী হযরত বাকিউল্লাহ বললেন বাবা আমি তো বড় কমজোর হয়ে গিয়েছি জয়ীফ হয়ে গিয়েছি বাবা আমি ওইভাবে ইমামতি দায়িত্বটা নিতে পারবো তুমি এক কাজ করো পানি পথে চলে যাও পানি পথ পানি পথে একটা আল্লাহর নবী আছে যার নাম বোয়ালি কালান্দার কি নাম বললাম বোয়ালি কালান্দার রহমতুল্লাহ তেনার কাছে চলে যান আপনি সেখানে চলে যান তেনাকে গিয়ে বলে আশা করছি তিনি দাওয়াত কবুল করবেন হযরতে বাকিউল্লাহ হযরতে বাকিউল্লাহ বলার সঙ্গে সঙ্গে ভারতের বাদশাহ বাবর চলে গেল পানি পথে বোয়ালি কালান্দার কাছে গিয়ে বলছে বোয়ালি কালান্দার আল্লাহ পাক আপনাকে ওলি করেছে মুহাদ্দিস করেছে আল্লাহ পাক একটা সুন্দর মসজিদ তৈরি করেছে যে মসজিদের নাম আমি দিয়েছি বাবরি মসজিদ ওই মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের দায়িত্বটা আপনাকে নিতে হবে ওই সময় বোয়ালি কালান্দার বলেছিলেন বাবা আল্লাহ পাক আমাকে কান্দাহারের পীর করেছে আবার আল্লাহ পাক আমাকে পানিপথের পীর করেছে এ দুটো জায়গা আমাকে লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের মুরিদ আছে ভক্ত আছে এখানে আমার মুরিদ আছে খলিফা আছে ভক্ত আছে এদের পাশে আমাকে থাকতে হবে এছরে রাজওয়ান জবাগেরা আল্লাহর নবী হযরত পীর বোয়ালি কালান্দার বলেছিলেন এ বাবা আমি পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি দায়িত্বটা নিতে পারবো না আমি জুম্মার নামাজের ইমামতি দায়িত্বটা আমি নিতে পারি ওই সময় বাবর দাওয়াত কবুল করে নিলেন অ্যাকসেপ্ট করে নিলেন আল্লাহর নবী হযরত পীর বোয়ালি কালান্দার এক বছর দু বছর নয় 10 বছর জুম্মার নামাজ ওই বাবরি মসজিদে পড়িয়েছিলেন জোরে বলুন না
ওই মসজিদে যদি নামাজ হয়ে থাকে আর ওই মসজিদে যদি জুম্মা নামাজের তালিম দেয়া হয়ে থাকে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক একদিন একদিন ওই জায়গায় আল্লাহর ঘর আল্লাহ অবশ্যই করে দেখাবেন জোরে বলুন না সুবহানাল্লাহ।